Assalamu alaikum rahmatullah, welcome back to Nilayasan with Shamsur Rahman. This is Shamsur Rahman once again with another new basic lesson. This lesson is really very important for the new new learners. So uh, dear friends and students, so I'd like to start this session now. So in this session you are going to learn how you will make questions using will. আজকের ভিডিওতে আপনি উইল ব্যবহার করে কীভাবে আপনি প্রশ্ন প্রিপেয়ার করবেন সেটা আজকের ভিডিও থেকে শিখব এটা খুব একটা বেসিক লেসন আমরা উইলের ব্যবহারটা জানি কিন্তু আমরা কীভাবে এটা দিয়ে প্রশ্ন করব এবং এটা কীভাবে আমরা কনভারসেশনে ব্যবহার করব এটা ব্যবহার করতে আমাদের সমস্যা হয়ে যায় সো আজকের ভিডিওতে এই ব্যবহারটা আজকে আমরা শিখে নেব এবং ভিডিওটা দেখলে হবে না তার পাশাপাশি আপনার যদি বন্ধু থাকে বন্ধুর সাথে আপনাকে কী করতে হবে কনভারসেশন করতে হবে আর যদি বন্ধু না থাকে তাহলে ইউ আর দ্য বেস্ট পার্টনার অফ ইউ দ্যাট মিনস ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইউরসেলফ আপনাকে জিনিস চর্চা করতে হবে সো লেটস গেট স্টার্ট না আমরা শুরু করি যেমন নাকি উইল ইউ উইল ইউ এখানে আমরা ড্যাসে কি ব্যবহার করবো বারফ ব্যবহার করব উইল উইলের সাথে আপনার সিম্পল আপনার প্রেজেন্টেন্স আপনার কি বার্বের কোন ফর্ম হয় বেস ফর্ম হয় তাহলে উইল ইউ ডো তুমি কি করবে তাহলে আনসার হচ্ছে কি ইয়াস আই উইল ডো হ্যাঁ আমি করবো তাহলে এখানে বারব চেঞ্জ করে আপনি প্রশ্ন করা শুরু করেন উইল ইউ খাম তুমি কি আসবে উইল ইউ স্টাডি তুমি কি অধ্যায়ন করবে পাশে আপনি সাথে আপনি কি আনসারটাও প্র্যাকটিস করতে পারেন উইল ইউ প্র্যাকটিস ইংলিশ ইয়াস আই উইল প্র্যাকটিস ইংলিশ উইল ইউ লার্ন ইংলিশ ইয়াস আই উইল লার্ন ইংলিশ উইল ইউ স্পিক ইংলিশ উইথ ইউ ফ্রেন্ডস ইয়াস আই উইল স্পিক ইংলিশ উইথ মাই ফ্রেন্ডস উইল ইউ উইল ইউ ইনজয় টু প্রোগ্রাম টু নাইট ইয়াস আই উইল ইনজয় টু বি প্রোগ্রাম টু নাইট আচ্ছা নেগেটিভ কুয়েশনও করতে পারেন ওন থিউ দিয়ে আপনি নেগেটিভ কুয়েশনও করতে পারেন এখন ইনফরমেশনাল কোয়েশনগুলো আপনি কি করবেন এখানে দেখেন হোয়াট কি ফর হোয়াট কী জন্য হয়েন কখন হয়ার কোথায় হোয়াই কেন হাউ কিভাবে। হাউ লং কতক্ষণ হাউ মেনি কতগুলো মেনি কতগুলো হাউমেনির পরে আপনি কাউন্টেবল নাউন এখানে আমরা ড্যাশ একটা নাউন ব্যবহার করব তারপরে এখানে আসবো হাউ মাছ কতটুকু তারপর আমরা এখানে নাউন ব্যবহার করব। টু হুম কার কাছে উইথ হোম কার সাথে হুইচের পরে আমরা নাউন ব্যবহার করবো এর পরে আমরা নাউন ব্যবহার করব হোয়াট কাইন্ড অফ অথবা হোয়াট টাইপ অফ হোয়াট শর্ট অফ তিনোটার মিনিং আপনার কী হবে সিমিলার হবে এবার আসেন কীভাবে ব্যবহার করব এগুলা দিয়ে আমরা কীভাবে প্রশ্ন করতে পারি সেটা শিখব আমার কারণ হোয়াট দিয়ে প্রশ্ন করে আমরা হোয়াচ মিলিডো তুমি কি করবে আই উইল ডু সাম ইম্পর্টেন্ট ওয়ার্ক ওর আই উইল ডু অ্যান ইম্পর্টেন্ট ওয়ার্ক আমি একটি গুরুত্বপূর্ণ কাজ করব। What will you do tomorrow? তুমি আগামীকাল কি করবে I will go to prime with my friends tomorrow. আমি আগামীকাল আমার বন্ধুর সাথে প্রাইমে যাব ওকে What will you study? তুমি কি অধ্যয়ন করবে আই উইল স্টাডি মাই or i will উইল স্টাডি ইউনো মাই academic বুকস হোয়াট উইল ইউ লার্ন ফ্রম দিস বুক তুমি এই বই থেকে কী শিখবে আই উইল লার্ন সাম lessons ফ্রম দিস বুক

আই উইল গো টু কলেজ ফর ডুইং মাই ক্লাস আমি আমার ক্লাস করার জন্য কলেজে যাব ফর হোয়াট উইল ইউ প্র্যাকটিস ইংলিশ তুমি কী জন্য ইংরেজি চর্চা করবে আই উইল প্র্যাকটিস ইংলিশ ফর বিং ফ্লুয়েন্ট ইন ইংলিশ আমি ইংরেজিতে ফ্লুয়েন্ট হওয়ার জন্য কী করব ইংরেজি চর্চা করবো এবার আপনি হোয়াট দিয়ে হোয়াট উইল ইউ ডো তুমি কী করবে সরি ফর হোয়াট উইল ইউ ডো তুমি কী জন্য করবে তারপর হয়েন দিয়ে হয়েন উইল ইউ ডো তুমি কখন করবে এখানে বিভিন্ন বার্ক দিয়ে প্র্যাকটিস করতে পারেন হয়েন উইল ইউ কাম তুমি কখন আসবে আই উইল কাম টুমোরো আমি আগামীকাল আসবো হয়েন উইল ইউ ফিনিশ দিস কোর্স তুমি কখন এই কুসটি শেষ করবে আই উইল ফিনিশ দিস কোর্স নেক্সট মান্থ আমি আগামী মাসে কুসটি শেষ করব হয়ন হয়েন উইল ইউ গো টু ডাকা তুমি কখন ঢাকায় যাবে আই উইল গোচ ঢাকা টুমোরো আমি আগামীকাল ঢাকায় যাব হইন উইল ইউ স্পিক ইংলিশ তুমি কখন ইংরেজি বলবে আই উইল স্পিক ইংলিশ টু নাইট আমি আজ রাত ইংরেজি বলবো তাহলে হয় দিয়ে আপনি কী করবেন প্র্যাকটিস করবেন নেক্সট ওয়ান হয়ার হয় দিয়ে আপনি কীভাবে প্রশ্ন করেন হায়ার উইল ইউ প্র্যাকটিস তুমি কোথায় ইংরেজি চর্চা করবে আই উইল প্র্যাকটিস অ্যাট প্রাইম আমি প্রাইমে ইংরেজি চর্চা করব। হায়ার উইল ইউ গো তুমি কোথায় যাবে আই উইল গো টু কলেজ আমি কলেজে যাব হায়ার উইল ইউ প্লে ফুটবল তুমি কোথায় ফুটবল খেলবে আই উইল প্লে ফুটবল ইন দ্য ফিল্ড আমি মাঠে ফুটবল খেলবো হায়ার উইল ইউ স্পিক ইংলিশ তুমি কোথায় ইংরেজি বলবে আই উইল স্পিক ইংলিশ ইন দ্য কলেজ আমি কলেজে ইংরেজি বলবো নেক্সট ওয়ান ওয়াই ওয়াই দিয়ে আপনি কীভাবে প্রশ্ন করবেন সো ওয়াই ওয়াই উইল ইউ লার্ন ইংলিশ তুমি কেন ইংরেজি শিখবে আই উইল লার্ন ইংলিশ ফর মাই খেরিওর আমি আমার কেরিওরের জন্য ইংরেজি শিখব ওয়াই উইল ইউ গো টু ডাকা তুমি কেন ডাকায় যাবে আই উইল গো টু ডাকা ফর অ্যান এক্সাম আমি একটা পরীক্ষার জন্য দেখায় যাব নেক্সট ওয়ান হাউ হাউ উইল ইউ স্পিক ইংলিশ তুমি কীভাবে ইংরেজি বলবে আই উইল স্পিক ইংলিশ ভেরি ফ্লুয়েন্টলি আমি খুব ফ্লুয়েন্ট ইংরেজি বলব হাউ উইল ইউ হাউ উইল ইউ কাম হেয়ার তুমি কীভাবে এখানে আসবে আই উইল কাম হেয়ার বাই বাস আমি এখানে বাসে করে আসবো হাউ উইল ইউ গো অ্যাব্রড তুমি কীভাবে বিদেশে যাবে আই উইল গো অ্যাব্রড বাই এরোপ্লেন আমি বিমানে করে কোথায় বিদেশে যাব নেক্সট ওয়ান হাও লং হাও লং কতক্ষণ তাহলে হাও লং উইল ইউ স্টাডি তুমি কতক্ষণ অধ্যয়ন করবে আই উইল স্টাডি ফর টু আওয়ার্স আমি দু ঘন্টা অধ্যায়ন করবো হাউ উইল হাউ লং উইল ইউ ওয়াক তুমি কতক্ষণ হাঁটবে আই উইল ওয়াক ফর টু আওয়ার্স আমি দু ঘন্টা হাঁটবো হাউ লং উইল ইউ স্পিক ইংলিশ তুমি কতক্ষণ ইংরেজি বলবে আই উইল স্পিক ইংলিশ ফর টু আওয়ার্স আমি দু ঘন্টা ইংরেজি বলবো নেক্সট ওয়ান হাউ মিনি হাউ মেনি পরে আমরা কী নেবো কাউন্টেবল নাউন নেবো তাহলে হাউ মেনি বুকস উইল ইউ রিড তুমি কতটি বই পড়বে রিড আমি দশটার উপর বই পড়ব হাউমেনি বুকস ইউ হাউ হামনি হাউ মেনি লাইসেন্স উইল ইউ লার্ন তুমি কতটি লেসন শিখবে আই উইল লার্ন টু লস আমি দুইটা লেসন শিখবো হামনি মেনি ওয়ার্ডস উইল ইউ মেমোরাইজ তুমি কতটি শব্দ মুখস্থ করবে আই উইল মেমোরাইজ মোর দেন হান্ড্রেড ওয়ার্ডস আমি একশোর উপর শব্দ মুখস্ত করব হামাচ হামচের পর আমরা নন কাউন্টেবল না আমার নাম ঠিক আছে হাউ মাচ ওয়াটার উইল ইউ ড্রিঙ্ক তুমি কত পরিমাণ পানি পান করবে আই উইল ড্রিঙ্ক ফোর গ্লাস গ্লাসেস অফ ওয়াটার আমি আপনি চার গ্লাসের উপর পানি চার গ্লাস পানি পান করব হাউ মাচ হাউ হাউ মাচ হাউ মাচ উইল ইউ স্টাডি তুমি কত পরিমাণ অফ করবে আই উইল স্টাডি আই উইল স্টাডি ইউনোম ফর টু আওয়ার্স ওর আই উইল স্টাডি টু ওর থ্রি লেসন্স ওকে এবারে হাউ মাছের পর আপনি কি ননকাউন্টেবল দিয়ে আপনি কী করবেন প্র্যাকটিস করবেন নেক্সট ওয়ান টু হোম টু হোম দিয়ে আপনি কীভাবে বাক্য প্রিপেয়ার করুন টু হোম উইল ইউ গো তুমি কার কাছে যাবে আই উইল গো টু নজরুল আমি নজরুল কাছে যাবো টু হোম উইল ইউ সেন্ড মানি তুমি কার কাছে টাকা পাঠাবে আই উইল সেন্ড মানি টু ইউ ইউনোম খালেদ নেক্সট ওয়ান উইথ হোম উইথ হোম উইল ইউ ডো তুমি কার সাথে করবে উইথ হুম উইল ইউ ডো তুমি কার সাথে করবে উইথ হুম উইল ইউ গো তুমি কার সাথে যাবে উইথ হুম উইল ইউ কাম তুমি কার সাথে আসবে আই উইল কাম উইথ মাই ফ্রেন্ড আই উইল কাম উইথ মাই ব্রাদার হুইস এখানে আপনার নাউন ব্যবহার করেন হুইস বুক উইল ইউ স্টাডি তুমি কোন বইটি অধ্যয়ন করবে আই স্টাডি দিস বুক আমি এই বইটি অধ্যয়ন করবো হুইস বুক উইল ইউ বাই তুমি কোন বইটি করবে আই উইল কিনবে আই উইল বাই ইংলিশ বুক আমি ইংরেজি বইটি কিনবো তারপরে হোস দিয়ে আপনি বাক্য প্রিপেয়ার করেন হোস কার উইল ইউ ড্রাইভ তুমি কার গাড়ি চালাবে আই উইল ড্রাইভ নজরুলস কার হোস বুক উইল ইউ স্টাডি আই উইল স্টাডি নজরুল বুকস হোয়াট কাইন্ড অফ অথবা হোয়াট টাইপ অফ হোয়াট অফ তাহলে হোয়াট কাইন্ড অফ বুক উইল ইউ স্টাডি তুমি কী ধরনের বই অধ্যয়ন করবে আই উইল স্টাডি নোবেল বুক আমি নোবেল বই নোবেল বই অধ্যয়ন করবো নেক্সট ওয়ান হোয়াট কাইন্ড অফ মোবাইল উইল ইউ বাই তুমি কী ধরনের মোবাইল ব্যবহার করবে ওকে কিনবে আই উইল বাই আই উইল বাই আ স্মার্টফোন আমি একটা স্মার্টফোন ব্যবহার করবো এ প্রত্যেকটি আপনার কি একটি কোয়েশন ওয়ার্ড নিয়ে আপনি কী করেন বারবার প্র্যাকটিস করেন যদি বন্ধু থাকে তাহলে বন্ধুদের সাথে বসে আপনি কী করেন এ বাবু প্রশ্ন করে আপনি কনভারসেশন করে একটা একটা ফরমেট একটা একটা ফর্মেট আপনি প্র্যাকটিস করেন ইনশাল্লাহ দেখবেন আপনি খুব দ্রুত ফ্লুয়েন্ট হবেন সো আইট লাইক টু ফিনিশ ইয়ার টুডে থ্যাংক ইউ ভেরি মাছ ফর ইনচারিং দিস ভিডিও may allah bless all of you allah hafiz we'll see you in other videos assalamu alaikum